সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন করে জীবনের গল্পে। তো আমরা আজকে এক অসহায় বোনের জীবনের গল্প শুনবো। আমাদের শুরুতে তারা এসেছেন এবং তার সব কিছু আমরা জানবো এবং জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও ভালো আছি বোন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুরে। দিনাজপুরে। আচ্ছা, পরিবারে কে কে আছে বোন একটু আমরা জানতে চাচ্ছি প্রথমে। পরিবারে আমি, আমার মেয়ে, আমার একটা মা আছে, আর আমার একটা ভাই। ভাই, মা, মেয়ে, তার মানে আপনি বিবাহিত? আপনি? হ্যাঁ, আমি বিবাহিত। জি, আপনার নামটা বলছিলেন, কি নাম আপনার? আমার নাম সুমি। সুমি আপা, দিনাজপুরের সুমি। সুমি, ভাই, মা এবং সন্তান কি নিয়ে আছেন? আসলে বাবা কি হয়েছে? বাবা মানে আপনার বাবা? আমার বাবা নাই। কতদিন আগে চলে গেছেন? আমরা ছোট থাকতেই আমার মা বিধবা হয়েছে। আচ্ছা, এখন ভাই ছোট না আপনি ছোট? ভাই বড়, ভাই বিয়ে করছে, কিন্তু ভাই ভাইয়ের সংসার নেই। এখন বর্তমান আমি, আমার মেয়ে আর আমার মা, তাছাড়া আমার পরিবারে আর কেউ নেই। আচ্ছা, ও তার মানে আপনার ভাই সেপারেট? হ্যাঁ। আচ্ছা, আপনার বিয়েটা আসলে কিভাবে হয়, কার মাধ্যম হয়, না কি আপনি নিজেই করেছেন, এই গল্পটা একটু জানতে চাচ্ছি। জি বলুন। প্রস্তাবে বিয়ে হয়েছে। তারপরে বিয়ের, বিয়েটা কিভাবে হলো সবকিছু আমরা একটু জানি, শুনতে চাই, বলেন। প্রস্তাবে বিয়ে হয়েছে। আমার ভাই মানে খুব কষ্ট করে, আমিও ছোটবেলায় মানুষের বাসায় কাজকর্ম করে মানে কিছু টাকা পয়সা জোগাড় করছিলাম। 30,000 টাকার একটা মেশিন যৌতুক দিয়ে আমার বিয়ে হয়েছিল। মানে 30,000 টাকার একটা মেশিন দিয়েছেন? কিসের মেশিন? সেলাই মেশিন। মানে আপনার জন্য? ওরা যৌতুক চাইছে আর কি, ওইটা দিয়েছি। তারপরে কি হলো? তারপরে সংসার করলাম, কিন্তু সংসার করে 1 মাস পরে আমার বাবু কনসেপ করছে। আমার মেয়ে বাবু আছে, এখন 14 মাস বয়স চলতেছে। 2 বছর সংসার করছি, কিন্তু তারপরে আমার স্বামী অসুস্থ হয়েছিল, কিডনির সমস্যা হয়েছিল, আলসার হয়েছিল, সে মারা গেছে। 6 মাস হচ্ছে, এখন বর্তমান 6 মাস চলতেছে মারা যাওয়া। এটা কত নম্বর সন্তান? আমার একটাই সন্তান। আচ্ছা, কে মারা গেছে এটা বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন। আমার স্বামী। হ্যাঁ, মারা গেছে। মানে 6 মাস পরে আপনার সন্তান? 6 মাস গর্ভে থাকা? না না, আমার সন্তান হয়েছে হওয়ার 6 মাস পরে নাকি? 10 মাস 11 মাস চলতেছিল, মানে আমার স্বামী মারা যাওয়ার 6 মাস চলতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার স্বামী মারা গেছে, 6-7 মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আসলে এই শোকের ভিতরে কেন এই প্রোগ্রাম এসেছেন? আমি এসেছি কারণ আমার স্বামী নাই, 1 নম্বরে আমি বিধবা। আমার মনে করেন যে বাবাও নাই, ভাই থাকেও ভাই নাই, ভাইয়ের সংসার নিয়ে সে ব্যস্ত। আমার মা আছে, মাও খুব অসুস্থ, চোখ অপারেশন, মানে মা অসুস্থ। আমি বাচ্চাটা নিয়ে কাজকর্ম করতে পারি না, বা বাচ্চাটা দেখার মানুষও নাই। বাচ্চা দেখলে আবার কেউ কাজেও নিতে চায় না। আমি এই বাচ্চাটাকে কীভাবে খাওয়াবো পড়াবো, বা আমি যে নিজে একটু খাইয়ে কোথায় থাকবো, এই স্থানটাও আমার নাই। আমার বাচ্চাটাকে একটু মানুষের মতন মানুষ করব, একটু হাফিজি পড়াবো, এগুলা মানে কি দিয়ে করব আমি, মানে এগুলা টাকা পয়সা কিছু মেনটেন করতে পারছি না। স্বামীটা আসলে কি হয়েছিল একটু আমরা অল্প করে জানতে চাচ্ছি। আমার স্বামীর প্রথমে পা ফুলে গেছিল, এগুলা দিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করে কিডনির সমস্যা ধরা পড়ছিল, আলসার ধরা পড়ছিল, তারপরে মারা গেছে। বিয়ের কত বছর পরে? 2 বছর। 2 বছরের মাথায় স্বামী হারিয়েছেন? হ্যাঁ। বড় একটা দুর্ঘটনা জীবনে, এটাকে আপনি আসলে কি বড় দুর্ঘটনা না জীবনের একটা? হ্যাঁ। তখন যখন আপনার স্বামীর মৃত্যুর খবর শুনলেন আসলে কেমন লাগলো আপনার কাছে, অনুভূতিটা? 2 বছর তো সংসার করেছি, একটা বাচ্চা হয়েছে, তাতে বাচ্চাটা মারিয়া হয়ে গেছে। আমার বাচ্চার এখন বর্তমান আমি ছাড়া কেউ নাই, ও দাদা দাদি কেউ খবর নেয় না, একটু খাওয়া খোঁচার টাকা দূরে থাকে, একটু দেখতেও আসে না। ঈদ গেল, কুরবানি গেল, আমার বাচ্চার খবর নেয়নি তারা। আপনি কি কখনো যান শ্বশুরবাড়ি? এখন ওরা বলছে যে যেখানে আমার ছেলে নাই সেখানে কোনো সম্পর্ক নাই, ওইটা জারক সন্তান, ওরা এইভাবে বলছে দেখে আমি ওখানে যাই না। কেন? যখন আপনার হাজবেন্ড ছিল তখন তারা জানতো না যে সন্তান তার? সেটা এখন ওরাই ভালো জানে, কিন্তু এখন মারা যাওয়ার পরে ওভাবে বলতেছে। তখন তো তিনি ছিলেন, তাহলে জারক সন্তান হলো কিভাবে? সেটা এখন ওরাই ভালো বুঝে। যাই হোক, আমরা শুনছিলাম আমার সেই দিনাজপুরের বোনের জীবনের গল্প। দর্শক, একজন বিধবা নারী, তার স্বামী 2 বছর বিয়ের বয়স, তারপর অসুস্থতার কারণে না ফেরার দেশে চলে যায়। আসলে এই কথাগুলো যখন কেউ বলে আমার কি মনে হয়, আপনার কি মনে হয় সত্যি কথা বলছেন? অবশ্যই সত্যি কথা বলছেন। একজন মানুষের মৃত্যু নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে না, এবং তার হাজবেন্ড
তাহলে বুঝতে পারেন এই মেয়েটার জীবন শুরু করার আগেই কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনারা যে হিসাবেই পাশে থাকেন না কেন, অন্তত একটুবার হলেও তার যোগাযোগ করে, এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন তার সাথে, এই বোনটির সাথে। তিনি কিন্তু, তার বর্তমানে কেউই নেই বলতে চলে, তার সন্তান ছাড়া তিনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেয়ে সংসার করতে পারবেন, তাই না কি বোন? এমনটি তো আপনার ধারণা যে আপনার যে কোনো জায়গায় যদি আপনার নতুন করে জীবন শুরু করতে চান, সে যেখানকারই হোক, আপনার তো যেতে শুরু করতে হবে। আমার মাত্র কেবল এখন 23 বছর চলতেছে। আচ্ছা, সারাটা জীবন তার এইভাবে কাটানো যায় না। এখন বর্তমানে আমার মেয়ে মানুষ করতে হবে, বাচ্চাটা ছোট আছে। জি, যদি আমার মেয়ের দায়িত্ব বা আমার দায়িত্ব যদি কেউ নেয়, যদি একটা ভালো মানুষ। আচ্ছা, আমি একটু পারিবারিক বিষয় জানতে চাই, যারাই আছে আপনার ভাই বলেন, বোন বলেন, প্রতিবেশী বলেন, তারাই তখন আপনার আপনজন। স্বামী মারা যাবার পরে তো অনেকেই অনেক রকমের কথা বলে যে তুমি নতুন করে জীবন শুরু করো, এরকমের কি কোনো প্রস্তাব এসেছে আপনার কাছে? এরকম মানে আসিল দুইটা ঘর, কিন্তু আমি করি নাই, কারণ আমার বাচ্চাটা ছোট এই কারণে। মানে তখন তো কেবল স্বামী মারা গেল, স্বামীটা মারা গেল, আমার মন মানসিকতা অন্যরকম। আচ্ছা, এখন আসলে ওই রকমের সংসারে যেতে চান নাকি আপনার পছন্দে যেতে চান? আমার পছন্দ নাই, যে আমাকে পছন্দ করবে, আমার মেয়েকে আমাকে মানে নিতে পারবে, উনারাই আমাকে পছন্দ করলে এটাই যথেষ্ট, আমার পছন্দের কিছুই নেই। তাই, কেমন বয়সের হলে হবে আপনার? যেহেতু আপনি বিবাহিত নারী, আপনার একটা সন্তান আছে, যদিও আপনার বয়স কম, সব কিছুই ঠিক আছে, তারপর একটা বয়স তো লাগে, কত বছর বয়সের হলে মোটামুটি আপনি মানিয়ে নিতে পারবেন? তো আসলে আপনি কি চাচ্ছেন নতুন করে কিছু করার জন্য, নাকি এভাবেই থাকবেন কিছুদিন? নতুন করে কিছু করার মতো এখন কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমি আমার মেয়েকে নিয়ে এখন খুব মানে ইয়ার মধ্যে আছি। আমার মেয়েটাকে মানুষের মতন মানুষ করতে হবে, একটু পড়ালেখা করতে হবে, এসব চিন্তা ভাবনায় আছি। যদি আমাকে কেউ সাহায্য হেল্প করে, আমি আমার বাচ্চাটাকে মানুষের মতন যেন মানুষ করতে পারি, আমাদের পাশে যদি এমন। আপনি তো মেয়ে সন্তান না? হ্যাঁ, মেয়ে, মাদ্রাসায় পড়াতে চান? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ ভালো নেয়, তো অবশ্যই আপনার ন্যায় সফল হবে আমরা দোয়া করি, এবং দর্শক যারা আছেন এই মুহূর্তে সবাই আপনার জন্য দোয়া করবে। যেহেতু আপনি একজন স্বামী হারা, মানে আপনার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছেন, কারণ আপনার স্বামী আপনাকে ছেড়ে যায় নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, এখানে তো আপনার করার কিছু নেই, তাই না? তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার? দর্শককে বলার আছে, এটাই বলি দর্শককে, যে দর্শক ভাই, আমার মেয়ের জন্য আপনারা আমার পাশে দাঁড়াবেন, আমাকে কিছু সাহায্য হেল্প সহযোগিতা আপনারা করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, যেন আমি আমার মেয়েটাকে মানুষের মতন মানুষ করতে পারি, লেখাপড়া শিখাইতে পারি, মাদ্রাসায় যেন হাফিজিয়ে দিতে চাচ্ছি তাকে, যেন সেখানে পড়ালেখা করে মানুষের মতন মানুষ করতে পারি, আমার বাচ্চাটাকে নিয়ে যেন আমি সুখ শান্তিতে থাকতে পারি। কীভাবে দাঁড়াবে? অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তার পাশে দাঁড়াবো, তিনি একজন বিধবা নারী, তার পাশে দাঁড়ালে তো অনেকজন অনেক কথা বলতে পারে, খারাপ কথা, তাহলে সেই হিসাবে কি আপনাকে সঙ্গে হিসাবে করে নিতে পারবে কি না, আর নিতে পারবে কি না, আপনার কি মতামত আছে যে ভালোভাবে দেখে শুনে, যদি ভবিষ্যতে তো একজন দরকার আপনার, তাই না? তো আপনাকে তো পাশে যদি কেউ সহযোগিতার বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে পারে, এমন হয় না? তো আসলে আপনি কি চাচ্ছেন? তো বোন, আপনি আসলে এখন যেটা বলতে চাচ্ছেন মূলত আপনার সন্তানের নিয়েই আপনি চিন্তা, তো এই চিন্তাটা আসলে কিভাবে সমাধান করতে চাচ্ছেন? চিন্তাটা সমাধান করতে চাচ্ছি যে ভালো মানুষ যে আমার পাশে দাঁড়াবে, আমাকে হেল্প সুবিধা করবে, আমার মেয়ের জন্য, আমার মেয়েকে আমাকে মেনে নিতে পারবে, সে যদি আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে দাঁড়াবো, তাকে মানে নেওয়ার চেষ্টা করবো, চেষ্টা করবেন। এমনি এমনি তো একজন মানুষ পাশে থাকলে বিভিন্ন লোক কথা বলতে পারে, যেহেতু আপনি একজন বিবাহিত নারী। তো দর্শক, আমরা শুনছিলাম সেই দিনাজপুরের আমার সুমায়া না সুমি সুমি বোনের জীবনের গল্প। তো আমরা পরবর্তী আমরা প্রোগ্রাম করব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। দর্শক, আজকে আর নয়, অন্য কোনো দিন হাজির হবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।